চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিই, আমি ইন্দিরা মোহাম্মদ সাহেদ রহমান, এখানে রেফ্রিজারেশন অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর হিসেবে আছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আজকে আমি যে ক্লাসটা করবো এটা হলো বাংলা 6577 এটার কোড। তো আমরা এখন প্রজেক্টটায় চলে যাই। তো অলরেডি এর আগের ক্লাসগুলোতে আমরা পত্র রচনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। এটা আমাদের আলোচনাপত্র, চাকরি যোগদান পত্র, মানপত্র, এগুলো আলোচনা করা মোটামুটি হয়েছে। এরপরে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো শারদীয়। তো শারদীয় পুরো অলরেডি একটা ক্লাস নিয়েছি, সংবাদপত্র প্রকাশিত পত্র, এটা আমরা পরবর্তী কোনো লেকচারে দেখবো। এখানে শারদীয়টির অলরেডি আমরা যে লেকচারটা নিয়েছিলাম সেখানে আমরা শারদপত্র শারদীয় কি এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখবো যে তোমার এলাকার অভাব অভিযোগ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য বরাবর এটা শারদীয় প্রবেশ করতে হবে। ওইখানে কিন্তু শিক্ষামন্ত্রী বরাবর ছিল এবং ওটা আমরা পয়েন্ট আকারে লিখছিলাম। তো এটা আমরা একটু ভিন্নভাবে দেখি কিভাবে লেখা যায়। এখানে যে সংসদ সদস্য সে যদি কোনো একটা জায়গায় আসে, কোনো টেবিলে আসে, তো সেক্ষেত্রে আমরা তার কাছে শান্তি বিক্রি হবে। তো এটা হলো যে মাননীয় সংসদ সদস্য জন, এখানে সংসদ সদস্যের মাননীয় সংসদ সদস্যের নাম হবে। হ্যাঁ, আগমনে 8 নং ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের যে শান্তি শান্তি আমাদের যে শিরোনামটা আছে সেটা এখানে লিখব। আপনার শুভকামনায় আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আজ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দেশের পিতৃ সন্তান হিসেবে আপনার পদধ্বনি শুনে নিস্তেজ এলাকাবাসীর মনে আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তাই অবহেলিত জনসাধারণের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর অভিনন্দন, শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে আপনি আমাদের ধন্য গ্রহণ। তোমার এই সূচনা যে কথাবার্তা, অর্থাৎ আসলে তাকে যে তার প্রতি যে আমাদের শ্রদ্ধা বা তাকে অভিনন্দন জানানো সেটা দিয়ে আর কি আমাদের লড়াইটা শুরু। দেশের প্রতি আপনার অগাধ ভালোবাসা, সমাজ করার অবিরাম চেষ্টার কথা আজ এলাকার প্রতি মানুষের অবগত। দেশের সর্বাঙ্গ উন্নয়ন সাধনের প্রতি আপনার সদা সতর্ক দৃষ্টির প্রতি নিয়ত প্রতিফলিত হয়েছে। আপনার সুযোগ্য পরিচালনায় আজ জেলা উপজেলা সর্বত্র উন্নয়নের ছাপ পড়েছে। আমাদের ইউনিয়নটিও সেই আশীর্বাদ থেকে বঞ্চিত থাকেনি। তবুও আজ আপনি আপনাকে সম্মিলিত পেয়ে আমাদের দু চারটি অভাব অভিযোগের কথা ব্যক্ত করতে চাই। মানে এটা অভাব অভিযোগের যে বিষয়টা সেটা আমরা এখন জেনে নিয়ে আসলাম। এরপরে এখানে আমি পয়েন্টটা খালি লিখছি যে আপনি কেবল একজন নির্বাচিত সংসদ সদস্যই নন, আপনি জনগণের বন্ধু। অথচ আমাদের এত অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষক মজুর। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন, কারণ কৃষকদের ফলানো ফসল তারা যথাসময় শহর বন্দরে পাঠাতে পারে না। এছাড়া অসুখ বিসুখে মানুষ যথাসময়ে উপজেলা সদর বা জেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু মাত্র 4 কিলোমিটার দূরে ঢাকা সিলেট পাকা সড়কটি অবস্থিত। তাই আপনার কাছে আবেদন, এই 4 কিলোমিটার রাস্তা পাকা করে এলাকাবাসী দুর্ভোগ দূর করতে সক্রিয় হবে। তারপরে সমস্যাগুলোকে আমরা টেনে নিয়ে আসি। অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে হয় যে অত্র এলাকার 4 বর্গ কিলোমিটার মধ্যে আজ পর্যন্ত কোনো দাতব্য চিকিৎসালয় নেই। অথচ নানা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর এলাকার 100 নারী পুরুষ শিশু মৃত্যুর মুখে পতিত হয়। সরকারি অনুদানের অভাবে এই অঞ্চলে একটি দাতব্য চিকিৎসা স্থাপনের করে আমাদের বাধিত করবেন। সবার জন্য শিক্ষা স্লোগানের প্রেক্ষিতে এই অঞ্চলেও ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমবর্ধমান, কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ এখানে পর্যাপ্ত নয়। 4টি উচ্চ বিদ্যালয়, 2টি দাখিল মাদ্রাসা থাকলেও এখানে কোনো কলেজ নাই,
স্কুল মাদ্রাসাগুলোতে উপযুক্ত শিক্ষক ও প্রয়োজনীয় চেয়ার টেবিল নাই, তাই আপনার কাছে একটি কলেজ স্থাপন করব। এইসব সমস্যার আসল সমাধান কামনা করছি। আরেকটি বিষয়, আপনাকে অবহিত না করলেই নয়, দিনের আলোতে এই এলাকাটি সুশোভিত বলেই মনে হয়, কিন্তু রাতের রূপটি আপনি কখনো দেখেননি। বিদ্যুতের আলো নেই বলে রাতের অঞ্চলটি ভুতুড়ে পল্লীতে পরিণত হয়। ঐতিহ্যবাহী বৃহৎ বাজারটিও বিদ্যুতের অভাবে সন্ধ্যার পূর্বেই বন্ধ হয়ে যায়। রাতে চুরি ডাকাতি এলাকা নিত্য নৈমিত্তিক ঘটনা। আশা করি অচিরেই আপনি অত এলাকার বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা করবেন। পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করে বলছি, উল্লেখিত দাবি সমূহ জনগণের প্রাণের দাবি, আপনার মনোরম অনুগ্রহে এসব আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়ে সুস্থ সুন্দর জীবন এখানে গড়ে উঠুক এই কামনা করছি। বিগত ইউনিয়নের অধিবাসী এবং তারই তো গত ক্লাসে এর আগে যে ক্লাস ছিল, এই ক্লাসে যেটা আমরা দেখছিলাম সেই ক্লাসে সেখানে পার্থক্য তারিখটা কিন্তু আমরা এসে দিচ্ছি, এখানে আগে মধ্যে তারিখ দিতে হবে। এবং আমরা যে সমস্যাগুলো এখানে আমরা পয়েন্ট আকারে আইডেন্টিফাই করছি সবগুলো প্রবলেম, যেহেতু আমি স্লাইড আকারে দিচ্ছি সবগুলো একটা পেজের মধ্যে নিয়ে আসতে হবে। এখান থেকে যে আমাদের শুরু করেছিলাম, এখানে নামটা লেখা পরে সূচনা গৌতম তাকে অভিনন্দন দেওয়ার পরে এরপরে আমরা এখানে কন্টিনিউ করবো। আর কন্টিনিউ করার পরে এরপরে আমাদের যে সমস্যাগুলো এটা তেরা আকারে কিন্তু চলে আসবে। আসার পরে দুইটা এই প্রবলেমগুলো আলাদা আলাদা পয়েন্ট আকারে লেখার পরে 3 নম্বর পয়েন্ট 4 নম্বর সমস্যা, সমস্যাগুলো লেখার পরে আমরা এখানে শেষের দিকে যে বক্তব্যটা সেটা এবং তারপরে অ্যাড্রেসটা এখানে করবো, এখানে তারিখটা আমরা লিখে দিচ্ছি। তো আশা করি যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই মাস্ক পরিধান করো, বাইরে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরবা এবং নিজে মাস্ক পরবা, পরিবারের সবাইকে মাস্ক পরতে বলবা, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমরা ভালো থাকবা, এই কামনায় শেষ করছি।